ঘাটতির মধ্যে প্রথম ডোজ চালু রেখে কাল থেকে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটকে তিন কোটি ডোজের মূল্য পরিশোধ করা হলেও এই পর্যন্ত এসেছে এক কোটি দুই লাখ ডোজ বাকি টিকা কবে আসবে তা অনিশ্চিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বেনজির আহমেদ মনে করেন এই অবস্থায় প্রথম ডোজের টিকাদান বন্ধ রাখা উচিত তবে ডাক্তার মোস্তাক হোসেনের আশা শিগগিরই টিকা নতুন চালান দেশে আসবে মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত প্রাণঘাতী করোনা থেকে রক্ষা পেতে গেল নভেম্বরে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনাকারের টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করে বাংলাদেশ প্রতি মাসে পঞ্চাশ লাখ হিসেবে এপ্রিল পর্যন্ত দুই কোটি ডোজ টিকা আসার কথা থাকলেও এসেছে মাত্র সত্তর লাখ বাকি বত্রিশ লাখ উপহার হিসেবে দিয়েছে ভারত এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছে পঞ্চান্ন লাখ মানুষ হাতে আছে ছেচল্লিশ লাখেরও কিছু বেশি দ্বিতীয় ডোজ শুরু হবে আটই এপ্রিল বিশেষজ্ঞরা বলছেন ঘাটতি থাকায় আরও আগে প্রথম ডোজ দেয়া বন্ধ করলে এই সংকট হতো না আমাদের যারা ফার্স্ট ডোজ পেয়েছেন তারা যেন সেকেন্ড ডোজটা পান একটা ডোজ দিয়ে সুরক্ষা হয় না যারা ভাইরাসে বেশি এক্সপোজড হবে সুতরাং প্রথম দ্বিতীয় ডোজটা যদি দেওয়া যেত তাদের মৃত্যু প্রতিহত করা যেত শতভাগ মারাত্মক সংক্রমণ প্রতিহত করা যেত নব্বই ভাগের উপরে এবং সংক্রমণ প্রতিহত করা যেত আশি ভাগের উপরে এটা সব বেশি একই অবস্থা কেউ পুরো টিকার মজুদ হাতে নিয়ে কাজ শুরু করে না কাজ চলতে থাকে আসতে থাকে কাজ চলতে থাকে কাজে আমরা যত দ্রুত টিকা দিতে পারবো মানুষকে যদি সেটা একটা ডোজ হয় সেটাও কিন্তু অনেকখানি আমাদেরকে ঝুঁকি কমাতে সাহায্য করে লাখেরও বেশি ঘাটতি থাকায় একই সাথে প্রথম ও দ্বিতীয় ডোজ কিভাবে চালু রাখা যাবে তা নিয়ে বিশেষজ্ঞদের ভিন্ন মত রয়েছে এই মুহূর্তে হয়তো অঙ্কের হিসাবে আমাদের কম আছে কিন্তু মধ্যে টিকা চলে আসবে কাজী প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ এক একসাথেই চলবে কারণ করোনা মহামারীর সংক্রমণ অনেক বেড়ে গেছে যে প্রথম ধাপে যাদের 55 বছরের উপরে বয়স তাদের আগে দ্বিতীয় ডোজ টিকাটা সম্পন্ন করা তারপরে যদি টিকা বাঁচে সেটা আমরা 55 বছরের নিজদের দিতে পারি তাহলে এটা দিয়ে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো সেরাম ছাড়া অন্য কারোর সাথে চুক্তি না থাকায় দ্রুত বিকল্প উৎস থেকে টিকা পাওয়ার সুযোগ দেখছেন না এ বিশেষজ্ঞ সেরাম ইনস্টিটিউটের বাইরে আছে বিশেষ মডার্না ফাইজার বা জনসন অ্যান্ড জনসন সেই টিকাগুলো উন্নত দেশের বাইরে পারত পক্ষে যাবে না চীন এবং রাশিয়ার সঙ্গে এই ব্যাপারটাই বেশি এগুইনি সেই সম্বন্ধে যেহেতু অনেক কিছু আমাদের সংশয় রয়ে গেছে করোনার দ্বিতীয় ডোজের টিকা পেতে নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই এরই মধ্যে গ্রহীতাদের মোবাইলে মেসেজ পাঠানো শুরু হয়েছে মেসেজ না পেলে প্রথম ডোজ নেয়ার দু মাস পর টিকা কার্ড নিয়ে একই কেন্দ্রে যেতে হবে মাইদুর রহমান রুবেল আর ঢাকা